তো হে গাইস আমি আজকে আপনাদের বলবো যখন আপনারা ফ্রি ফায়ারে গেম করবেন তখন আপনাদের কোন কোন ক্যারেক্টারের অ্যাবিলিটি রাখা উচিত ঠিক আছে কোন কোন ক্যারেক্টারের অ্যাবিলিটি রাখা উচিত তো চলুন যা যাক ভিডিওর দিকে ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখবেন এবং পাঁচটি ডিজে অলোকে কিন্তু গিভাবে রেখেছি তো আপনারা গিয়ে ওই ভিডিওটি দেখে আসুন তো প্রথমে যদি আপনারা যান ক্যারেক্টারে ক্যারেক্টারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্কিল এখানে কিন্তু আমি স্কিল রেখেছি চার তিনটে স্কিল রাখা যায় তো আপনাদের যেটা পছন্দের আপনারা রাখবেন আমি বলবো যে এই এই ক্যারেক্টারের এই স্কিলগুলো রাখবেন তো আমি রেখেছি ডিজে অলোকের কিন্তু এখানে স্কিল রেখেছি তো আপনাদের কাছে না যদি ডিজে অলোক থাকে তাহলে কিন্তু আপনারা ডিজে অলকের স্কিল কী করে রাখবেন যদি না থাকে তো এখানে কিন্তু আপনারা কী রাখতে পারেন তো আপনারা কিন্তু এই এইচপির এই যে স্কেলটা কিন্তু এটি রাখতে পারেন ঠিক আছে মানে টোয়েন্টি কিংবা এই যে এ আর এই যে মানে একশো কুড়িটা কিন্তু এ রাখতে পারে কোনো ব্যাগ ছাড়াই কিন্তু একশো কুড়িটা এ রাখবে এবং তারপরে বলে রাখি যে ক্যালির ক্যালির অ্যাবিলিটি কিন্তু আপনারা রাখতে পারেন কারণ ফোর পার্সেন্ট কিন্তু জোরে এস ছুটতে পারে মানে যদি কোনো এনিমি আপনাকে মারে গুলি মারে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ওখান থেকে চলে যেতে পারবেন ছুটে এবং তারপরে বলে রাখি এই স্কিলটি কিন্তু রাখতে পারেন এটি রাখলে আপনার আপনার সবথেকে ভালো কি হবে তো এই যে অ্যাবিলিটিটা রাখলে আপনার সুবিধা কী হবে যে লেভেল ওয়ানের ভেস্ট কিন্তু আপনার লেভেল এর ভেস্টের মতো কাজ করবে লেভেল টুয়ের ভেস্ট কিন্তু লেভেল তিনের ভেস্টের মতো কাজ করবে লেভেল তিনের ভেস্ট কিন্তু লেভেল চারের ভেস্টের মতো কাজ করবে এবং লেভেল চারের ভেস্ট কিন্তু পাঁচের ভেস্টের মতো কাজ করবে মানে আপনারা ভাবতেই পাচ্ছেন মানে কতটা ভালো তো আপনারা এই চারটে রাখতে পারেন এবং যদি আপনারা ক্লাস কট র্যাঙ্কেট খেলেন ক্লাস কর্ট কিংবা ক্লাস কট র্যাঙ্কেট তাহলে কিন্তু আপনারা এই অ্যাবিলিটিগুলো রাখবেন সঙ্গে আরেকটা একটা রাখবেন মানে এই যে অ্যাবিলিটিটা না এখানে তো ডিজলোকের অ্যাবিলিটি আমার আছে তো আপনি কিন্তু তখন রাখবেন এখানে অ্যান্টোনিও ক্যারেক্টারের অ্যাবিলিটি রাখবেন মানে অ্যান্টোনিও ক্যারেক্টারের অ্যাবিলিটি বলতে এই অ্যাবিলিটিটা এইটা কিন্তু আপনারা রাখবেন এই যে এইচ এইটা এই অ্যাবিলিটিটা রাখলে কি হয় আপনার যে যখন অ্যান্টোনিও ক্যারেক্টার প্রথম যখন খেলতে লাভবে তখন কিন্তু যেখানে দুশো হেলথ থাকে সেখানে কিন্তু দুশো পঁয়ত্রিশের হেলথ নিয়ে নামবে আর ক্লাস কোডে তো আপনারা জানেন যে একবার মেদি না করতে করতেই এনিমি মেরে দেয় আর দুশো পঁয়ত্রিশের হেলথ মানে অনেক অনেক তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন তো আমি তো যখন ক্লাস কোড ব্র্যাঙ্কেট কিংবা ক্লাস কোড খেলি তখন কিন্তু অ্যান্টোনিও ক্যারেক্টারের এবিলিটি নিয়ে খেলি তো যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কারণ ফ্রি ফায়ার সম্বন্ধিত এই রকম ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আনতেই থাকি এবং পাঁচটি করে কিন্তু ডিজে অলো কীভাবে আনতে থাকে তো অবশ্যই গিয়ে ওই ভিডিওটি দেখে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে